ভারতের বাজেট কেমন হলো? আপনারা তো সারাদিন টিভিতে নিউজ পেপারে সবকিছু দেখছেন, আমি তো বাজেট বিশেষজ্ঞ নই, ওই ব্যাপারে যাবো না। শুধু তিনটে ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এই যে এই বাজেটের ফলে আজকে বর্তমানের যারা শিক্ষার্থী তাদের কোনো লাভ হবে কিনা, এবং বাজেটে অর্থমন্ত্রী যে দাবিটা করলেন যেতে তারা ফোকাস করছেন জব ক্রিয়েশনের উপর, জব গ্রোথের উপর, যারও অনেক চাকরি সৃষ্টি হবে সেটা আদৌ হবে কিনা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ এগ্রিকালচার, তাদের এখন একটা ফোকাস এরিয়া, এটাতে কৃষির কিছু সুরাহা হবে কিনা। তো দেখুন, আমি খুব নিরপেক্ষভাবে বলছি যে যে কোনো জিনিসেরই ভালো এবং খারাপ দিক থাকে। তো এই বাজেটের ভালো দিকেই যে সরকার ভারতের যে মূল সমস্যাগুলো সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছে, স্বীকার করছে, আমি সেখানে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সমাধান হিসেবে বাজেটে যে কাজগুলো বা পদক্ষেপগুলো নেওয়া হলো প্রত্যেকটাই স্ক্যামে চলে যাবে, ইট উইল বি টোটালি ইনএফেক্টিভ, এবং আমরা যে তিমিরে, ভারত যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। এই বাজেট থেকে ছাত্ররা যে মানে ছাত্রছাত্রীদের যে চাকরি পাওয়ার যে সুরাহা হবে সেটা কিন্তু হবে না। কেন, আমি সেটা ডিটেলস বিশ্লেষণে আসছি। তো প্রথম কথা হচ্ছে, কেন আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে তারা অন্তত প্রবলেম গুলোকে রিকগনাইজ করেছেন, কারণ কোন একটা জিনিসের সমাধানে প্রথম ধাপ হচ্ছে যে তার প্রবলেমটাকে স্বীকার করতে হবে, সেটা করছেন। সেটা কি, যে ভারতের অর্থনীতি 6-9% গিভ অ্যান্ড টেক এনি নাম্বার বাড়ছে, কিন্তু চাকরির সংখ্যা কিন্তু কমছে, জবলেস গ্রোথ, এফডিআই কমেছে, সেগুলো পরের ব্যাপার, নট ওয়েড অ্যাবাউট দ্যাট। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে অর্থনীতি বিপুল হারে বাড়া সত্ত্বেও জীবিকার সংস্থান কিন্তু বাড়ছে না, এটা কেন হচ্ছে? সুতরাং এটা কেন হচ্ছে, এই কেন যদি গভীরে সরকার ঢুকতে না পারে তাহলে সমাধান হবে না। কারণ কোনো একটা জিনিস যখন ঘটছে, এরকম যখন ঘটছে যে অর্থনৈতিক অবস্থা খুব ভালো হচ্ছে, অর্থনীতি বাড়ছে, অথচ চাকরি বাড়ছে না, তার তো একটা কারণ আছে। সেই কারণটাকে আইডেন্টিফাই না করে যদি সরকার শুধুমাত্র একটা লোক দেখানো কিছু সমাধান নিয়ে আসে, যেটা করেছে এক্ষেত্রে, তাহলে কিন্তু তার সমাধান হবে না, সেই টাকা লুটপাট হবে, যেটা ভারতবর্ষে হয়ে থাকে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই যে জবলেস গ্রোথ হচ্ছে, অর্থাৎ অর্থনীতি বাড়ছে অথচ চাকরির পরিমাণ বাড়ছে না, এর মূল কারণ কিন্তু অটোমেশন। এআই ভাববেন না, এআইটাকে ভাবুন না, একটা পার্ট অফ অটোমেশন, এটা বহুদিন থেকে হচ্ছে। অটোমেশনটা কি আপনি ভেবে দেখুন, সরকারের ক্ষেত্রেই ভাবুন যে সরকার, কেন্দ্রীয় সরকার গত 30 বছরে চাকরির সংখ্যা কমিয়েছে 60%, আর রাজ্য সরকারের প্রশ্ন আসলে সেটা তো 70-80% অলরেডি ছাড়িয়ে গেছে। কারণটা কি, কারণটা এই যে আগে যে কাজ করতে 10 জন লাগতো, আজকে আপনি কম্পিউটার নেটওয়ার্ক সফটওয়্যার ইত্যাদি দিয়ে সেই কাজটা একজনে করে ফেলতে পারছে। অর্থাৎ 10 জনের কাজ একজনে করার জন্য যা যা টেকনোলজি দরকার ছিল, অটোমেশন দরকার ছিল, সেটা আসছে। এবং আজকে যে এআই প্রসঙ্গটা আমরা আনছি, সেখানে কি হবে, ওই যে একজনকে দরকার ছিল সেই একজনের জায়গায় দেখা যাচ্ছে 1/10 দরকার হবে যখন এআই চলে আসছে। সুতরাং আজকে যদি আপনি ম্যানুফ্যাকচারিং সেক্টরে যান, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমি আপনাকে একটা গল্প বলি। ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমি যদি, আমি তো একটা সময় ভারত এবং আমেরিকার প্রচুর ফ্যাক্টরি ভিজিট করতাম। তো ধরুন আমেরিকাতে আমি 1 লক্ষ বর্গ ফিটে 1 লাখ স্কোয়ার ফিটে একটা ফ্যাক্টরি ভিজিট করলাম, দেখবো হয়তো সব মিলিয়ে 3-4টে কর্মী আছে, কিচ্ছু করছে না, শুধু একটু দেখছে জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। ভারতে যখন সিমিলার সাইজের ফ্যাক্টরি আমি ভিজিট করি 1 লাখ স্কোয়ার ফুটের, মানে বেশ বড় ফ্যাক্টরি সাইজের, সেখানে আমি দেখতে পাই যে অন্তত প্রায় 500-600 মতো কর্মী কাজ করছে, মানে 1:100 ফ্যাক্টর থাকতো অ্যাকচুয়ালি। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যেগুলো নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হচ্ছে তারাও কিন্তু বিদেশি মডেলে আস্তে আস্তে সম্পূর্ণ অটোমেশন করছে। অর্থাৎ আজকে যেখানে তাদের 500 জনের দরকার হতো, কালকে কিন্তু 5 জনের দরকার হবে ফেজ ওয়াইজ। আমি ইনফ্যাক্ট যারা টাটাতে, যারা টাটা নগরে থাকেন তারা জানেন, একসময় টাটাতে, টাটা স্টিলে লাখখানেকের বেশি কর্মচারী কাজ করতো, আজকে সেটা কমতে কমতে কয়েক হাজারে এসে দাঁড়িয়েছে, কারণ প্ল্যান্টে প্রচুর অটোমেশন সিস্টেম গুলো এসেছে। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু অটোমেশন হয়েছে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে সব সেক্টরের আউটপুট বাড়ছে, অথচ কিন্তু কর্মী সংখ্যা কমছে। একমাত্র অপোজিট হচ্ছে কেস হচ্ছে হচ্ছে কৃষি সেক্টরে। কৃষি সেক্টরে কি হয়েছে, আপনি যদি এগ্রিকালচার সেক্টর যান, এগ্রিকালচার সেক্টরে কিন্তু এর পুরো উল্টো, সার্ভিস বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে, সার্ভিস বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে মানে আউটপুট বাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি লেবারের সংখ্যা অর্থাৎ জবের সংখ্যা কমছে। উল্টো দিকে কৃষি ক্ষেত্রে একমাত্র অপোজিট, যেখানে কিন্তু কৃষিতে ভারতের আউটপুট কমছে, যেটা আশঙ্কাজনক, কিন্তু লেবারের সংখ্যা বাড়ছে। তো সেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়,
এটা তো হয়তো চাকরি জ্যাক করছে, কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের খাবার দাবারের দাম বেড়ে যাচ্ছে। আমি আগের বছর জুন মাসে খাবার দাবারের দাম বেড়েছিল 8-10%, এবছর 8-10%, অর্থাৎ ভারতের ফুড ইনফ্লেশন রেট এই মুহূর্তে 9-11%, এবং এটা একটা আনসাস্টেনেবল ব্যাপার। কারণ ভারতবর্ষের অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত ভুলে যান, তারা অলরেডি গরিব হয়ে গেছে। ইভেন যারা মধ্যবিত্ত তাদেরকেও এটা গরিব করে দেবে এই রেটে যদি খাবারের দাম বাড়তে থাকে। ইটস নট সাস্টেনেবল। এইবার যেটা হচ্ছে যে এই বাজেটে কিন্তু সরকার স্বীকার করেছে যে এগুলো একটা বড় সমস্যা, কিন্তু দেখুন এইবার যেটা হচ্ছে চাকরি জেনারেশনের জন্য সরকার তিনটে স্কিমের কথা বলছে যে নতুন যারা চাকরি মানে যদি কেউ কেউ নেয়, ধরুন আমরা এখন ইন্টার্নশিপে যখন যখন লোকে টাকা দেয় না, সেই টাকাটা এখন সরকার দিয়ে দেবে বলছে। যারা কর্মচারী নেবে তাদেরকে সরকার ইনসেন্টিভাইজ করছে, 3,000 টাকা SDPF দেবে, এইসব স্কিম করছে। কিন্তু সমস্যা হলো এইসবের কোন স্কিম দিয়ে কিন্তু জব জেনারেশন সম্ভব না, কারণ এই স্কিমের জন্য সরকার যে টাকাগুলো ঘোষণা করেছে এটাতে একটা এখন ম্যাসিভ রেটের স্ক্যাম হবে। কিরকম স্ক্যাম হবে? অর্থাৎ কর্মচারী নেবে, কিছু কোম্পানি দেখাবে, তাতে যে যারা ঢুকেছে তারা 15,000 টাকা পাবে, আর ওই যে চাকরি পেয়েছে ওইটা দেখানোর জন্য 5,000 টাকা ঘুষ দেবে। এইভাবে বেশ কিছু কোম্পানির লোকজন বড় জোর বড় লোক হবে এবং কিছু, এবং এই স্ক্যামটা করবে হচ্ছে পুরোপুরি হিন্দি বেল্টের লোকজন। আমি আপনাকে বলে দিচ্ছি, ওরা কোশ্চেন ফাঁস করে, এটা একটা ব্যাপক রেটে এই কেস গুলো হবে। হ্যাঁ, ওটা তো হবে, এবং দেখবেন কারা করছে সেটা আমি নাম বলতে চাই না, আপনি বুঝতেই পারছেন কোথায় কি হবে। কিন্তু কাজের কাজ, এই যে একটা সরকার এত হাজার কোটি টাকা যে অ্যালোকেট করলো জব জেনারেশনের জন্য, এটা কিন্তু পুরো স্ক্যামিক খেয়ে নেবে। কারণ কি, এইভাবে জব জেনারেট করা যায় না। আমি আপনাকে একটা সত্যি কথা বলছি, যদি একটা কোনো জব ক্রিয়েটেড হয়, ধরুন কাউকে একটা কোনো একটা কোম্পানি 15,000 হোক, 50,000 হোক, বা 30,000 টাকার হোক একটা জব ক্রিয়েট করেছে, তার মানে কিন্তু জানবেন যে যদি সে 15,000 টাকা জব ক্রিয়েট করে থাকে, সেই 15,000 টাকার বিনিময়ে সে কোম্পানি কিন্তু 50-60,000 টাকা কোথা থেকে ইনকাম করতে পারে, তবেই সে 15,000 টাকা একজনকে দিতে পারে। অর্থাৎ জব ক্রিয়েশনের জন্য কিন্তু দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে কোম্পানিটা একটা 50,000 টাকা ইনকামের একটা জায়গা তৈরি হচ্ছে, অর্থাৎ তার একটা ব্যবসা সে বিদেশ থেকেই হোক বা স্বদেশ থেকেই হোক একটা তৈরি করে দেওয়ার জায়গা, যেটা স্টার্ট আপ ইনিশিয়েটিভ থেকে শুরু করে অনেক জায়গায় করা যাচ্ছে। আর একটা হচ্ছে কি যে এই 15,000 টাকা যে লোকটাকে নেবে, সেই লোকটা যাতে সেই 50,000 টাকার কাজটা করতে পারে। ভারতবর্ষে কিন্তু এই দুটো জায়গাতেই গন্ডগোল আছে, এবং এই দুটো জায়গাতে গন্ডগোলের জন্যই কিন্তু নতুন জব জেনারেশনটা হচ্ছে না। অর্থাৎ বিজনেস ইনফ্রাস্ট্রাকচারে, বিজনেস এর কম্পিটিটিভনেস এবং বিজনেস এর ফেয়ারনেস, এই তিনটে জায়গাতেই ইন্ডিয়া যথেষ্ট পিছিয়ে আছে। যার জন্য আমরা যেটা দেখলাম যে ভারতে 2021-2023 সালে একসময় স্টার্ট আপ বিলিয়ন ডলারের স্টার্ট আপ ভ্যালুয়েশনের সব ছয়লাভ হওয়ার পর থেকে এখন সব ক্র্যাশ হয়ে বসে গেছে, সেখানে শুধু ছাঁটাই আর ছাঁটাই। আজকে তো শুনলাম বাইজুর আরো বোধ হয় যে 11,000 লোক পড়ে আছে, তাদেরও সব ছাঁটাই হয়ে যাবে। তো ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে এই যে সরকারকে এই স্ট্রাকচার ইকোসিস্টেম গুলোর দিকে নজর দিতে হবে, যে স্ট্রাকচার সিস্টেম গুলো যাতে ভালো হয়, যাতে স্টার্ট আপ গুলো ভালো করতে পারে। এবং সেক্ষেত্রে আজকে স্টার্ট আপ এর জন্য যে অ্যাঞ্জেল ইনভেস্টরদের উপর যে কিছু বেনিফিট দেওয়া হচ্ছে, যে তাদেরকে ট্যাক্স পে করা হচ্ছে, এগুলো খুব ভালো পদক্ষেপ আমি বুঝছি, কিন্তু নট এনাফ। তার কারণ হচ্ছে যে সেই লিগ্যাল ইকোসিস্টেম, সেই করাপশন ফ্রি ইকোসিস্টেম কিন্তু স্টার্ট আপের জন্য এখনো ভারতবর্ষে তৈরি হয়নি, যার জন্য আজকে কিন্তু কোনো আর ফরেন ইনভেস্টমেন্ট আসা ভারতের পক্ষে খুব এখন টাফ হয়ে গেছে, বিকজ ফরেন ইনভেস্টররা ভারতে স্টার্ট আপ ইনভেস্ট করে প্রচুর টাকা লোকসান করেছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারপরেও কিন্তু ভারত প্রচুর মানে জব জেনারেট করতে পারত, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইস নট দ্য ইনভেস্টর, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইস এ কোয়ালিটি অফ দ্য পিপল। সেটা হচ্ছে এই যে ভারতবর্ষে 15,000 টাকা বা 50,000 টাকা বিনিময়ে যে লোকটা কিনেবো, সেই লোকটা কি সেই কাজটা করতে পারবে, অর্থাৎ তার কি মার্কেট ওরিয়েন্টেড স্কিল আছে? আমরা জানি নেই, কারণ আমাদের বিভিন্ন সমীক্ষা বলছে যে 1-2% গ্রাজুয়েটেড মার্কেট ওরিয়েন্টেড স্কিল নেই, রাইট? তো সেই মার্কেট ওরিয়েন্টেড স্কিলের জন্য কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, সরকার যেটা জানে না তা না, ভারতের যদি আপনি দেখেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020 সালে করেছে, সেটা কিন্তু এই মার্কেট ওরিয়েন্টেড স্কিলের জন্যই করেছে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের পেছনে কোনো টাকা খরচ হচ্ছে না, কোনো প্রেশার নেই, কোনো ফোকাস নেই। সেকেন্ড মজার ব্যাপারটা হচ্ছে কি, কালকেই আজকেই আমাদের সমাজকে কালকেই ধর্মেন্দ্র প্রধান কিন্তু নিটের একটা জন্য একটা কনফারেন্স করেছিলেন, তাতে একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার এখন IIT কানপুরের সাথে নাকি একটা চুক্তি করেছে যে সেখানে সফটওয়্যার বিনিময়ে, অ্যাপের বিনিময়ে ছেলেদের যাতে যাদের গরিব ছেলেরা সস্তায় শিখতে পারে তার ব্যবস্থা করছে। অর্থাৎ কোচিং সেন্টারগুলো যে কোয়ালিটির অ্যাপ তৈরি করছে যে মেন্স বা এর জন্য বা নিটের জন্য, বলছে সরকার বলছে এখন একটা ফ্রি অ্যাপ তৈরি করবে, AI-driven অ্যাপ তৈরি করবে, যাতে গরিব ছেলেরাও সহযোগিতা পেতে পারে।
তো দিস ওয়াজ দ্য ডিরেকশন দ্যাট ওয়াজ নিডেড, যে আজকে যে নতুন যে প্রযুক্তি যখন মানুষের, টেকনোলজি যখন মানুষের চাকরি খেয়ে নিচ্ছে বা জবের জেনারেশনে বাধ্য হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই টেকনোলজির সহায়তা নিয়ে, আইআইটি গুলোর সহায়তা নিয়ে, যেটা ধর্মেন্দ্র প্রধান অল্প আকারে হলো বললেন উচিত, ওটার পেছনে টাকা ঢালা ছিল। অর্থাৎ এই যে 20,000 টাকা ঢাললে, 20,000 টাকা গুলো যদি আইআইটির পেছনে ঢেলে বলতো যে ছেলেগুলোকে স্কিল করার জন্য তোমরা অ্যাপ তৈরি করো, এআই তৈরি করো, ট্রেনিং সেন্টার তৈরি করো, সেইটা কিন্তু হলো না। এই নয় যে গভর্নমেন্টের মধ্যে সেই আইডিয়াটা নেই, আজকে তো ধর্মেন্দ্র প্রধান বললেন যে তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে ফোকাসটা সেই দিকে এলো না, তার বদলে কতগুলো চটজলদি মেজার হলো যাতে কিছু লোককে স্ক্যাম করে দেওয়ার একটা সুবিধা করে দেওয়া হলো। এবং এবং ভারতে একটা স্ক্যাম বেল্ট আছে, আপনি আমি আমি আর বলবো না কারা এই স্ক্যাম গুলো করে, তাদেরকে টাকা মারার সঠিকতা সুযোগ করে দেয়। এতে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী বা যারা তাদের কিছু হবে না, তো তারা যে তিমিরে আছে সে তিমিরে আছে। সুতরাং আমি দেখছি যে সরকার প্রবলেমটা বুঝেছে, সলিউশনটাও জানে, কিন্তু সেই সলিউশনের পেছনে টাকা খরচ করছে না, না করে এমন একটা জিনিসের সলিউশন দিল যেটাতে স্ক্যাম ছাড়া ভারতবর্ষে আর কিছু হয় না। আচ্ছা, এইবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে ভারত অগ্রাধিকার দিচ্ছে, দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে আগের বছর $25 বিলিয়ন সাবসিডিজ দিয়েও কিন্তু ভারতে কৃষি পণ্যের দাম, যেটা বলছিলাম, 9-10% বেড়ে যাচ্ছে। সেটাকে ঠেকাতে না পারলে ভারতে পলিটিক্যাল স্টেবিলিটি সম্ভব নয়। ইভন আমি এটা বলবো যে ভারতে যদি জব সমস্যার সমাধান না হয় এবং কৃষিক্ষেত্রে যেভাবে খাবারের দাম বাড়ছে সেই সমস্যা যদি সমাধান না হয়, ভারতের রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকবে এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করাও কঠিন হয়ে যাবে। অর্থাৎ ওই যে 7-8% গ্রোথ, ওটা কোনো কাজে আসবে না যদি না খাবারের দামকে না কমানো যায়, আনা যায়। এটা গভর্নমেন্ট কিন্তু সৌভাগ্যজনকভাবে স্বীকার করছে এবং তারা, মুশকিল হচ্ছে তার জন্য এগেন কোনো সলিউশনের পথে যাচ্ছে না। আবার সেই আমি শিক্ষাক্ষেত্রে যে সমস্যাটা দেখেছিলাম, একই সমস্যা এখানে। সরকার জানে এর জন্য কৃষিক্ষেত্রে সংস্কার করা দরকার, সংস্কার বিল সরকার আনছে, কিন্তু কৃষি কৃষক আন্দোলনের জন্য সেই বিলটাকে তারা পাস করাতে পারছে না। ফলে ভারতের কৃষিতে এই মুহূর্তে যদি আরো বেশি টেকনোলজি প্রয়োগ না করে, যেটা হচ্ছে নট অনলি যে ফসলের দাম বেড়ে যাবে, লোকে জল না খেতে পেয়ে মারা যাবে। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় জলের স্তর সাংঘাতিক ভাবে কমে গেছে, কারণ কৃষির জন্য যে পরিমাণ জল তোলা হচ্ছে তাতে গ্রাউন্ড ওয়াটার কিন্তু স্যাট স্যাট করে কমে যাচ্ছে। এবং শুধু তাই নয়, নদীগুলো মারা যাচ্ছে। আজকে তিস্তার জল একসময় 9 লক্ষ হেক্টর জমিতে উত্তরবঙ্গে সাপোর্ট করতো, এখন 1 লক্ষ হেক্টর জমিকেও জল দিতে পারে না। এই হচ্ছে তিস্তার জলের এখন বর্তমান অবস্থা। অনেক কারণ আছে, অনেক কারণ আছে, আই ক্যান গো অন এট লেন্থ। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে, যে যদি কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি না নিয়ে আসা, তাহলে জলের এই পরিমাণ ব্যবহার চলতেই থাকবে, লেবার প্রচন্ড লাগবে, একদিকে যেমন প্রকৃতিকে ধ্বংস করা হবে, জলের ভাণ্ডার ধ্বংস হয়ে যাবে, অন্যদিকে খাবার দাবারের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এবং শুধু তাই নয়, খাবার দাবার কন্টামিনেটেড হয়ে যাবে, কারণ যত গভীর জল থেকে এসে যে কৃষিকাজ হয় তাতে কিন্তু খাবার দাবার কন্টামিনেশনের চান্স বেশি থাকে, কারণ জলের মানে যত গ্রাউন্ড ওয়াটার গভীরে যায় তত আর্সেনিকের পরিমাণও বাড়ে, অর্থাৎ খাবার দাবারেও আর্সেনিক থেকে শুরু করে অনেক আনওয়ান্টেড ইনঅর্গানিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, সব দিক থেকে সমস্যা। অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য প্রথমে কৃষি সংস্কারের দরকার ছিল, কিন্তু সেই কৃষি বিল তো সরকার গণতন্ত্রের নিয়মে চালাতে পারলো না, সেখানে ভীষণ রকমের একটা কৃষক বিদ্রোহ দেখা দিল, কিন্তু সেক্ষেত্রে সরকার জোর করে চালাতে গেল। অর্থাৎ সরকার এখানে দরকার ছিল জিনিসটাকে বোঝানোর, যে কেন এটা সাস্টেনেবিলিটির জন্য দরকার, সেসব না করে তারা জোর করে করতে গেল এবং হিতে বিপরীতে তারপর বিলটা ইন করে। এখন সরকার কি করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছে, আরো বেশি ভর্তুকি দিয়ে, বাজেটে আরো বেশি ভর্তুকি বাড়িয়েছে। তো তাতে কি লাভ হবে, আপনি 25 বিলিয়নের জায়গায় 50 বিলিয়ন করবেন, 50-100 বিলিয়ন করবেন, কিন্তু এই যে ভূগর্ভস্থ যে জল সেটা তো নিচের দিকে নেমে যাবে, নোবডি ক্যান সেভ দিস। তো সেই জন্যে আমি মনে করি যে পুরোটা নেগেটিভ নয়, সরকার চিন্তা করছে যে সমস্যাগুলো আছে, তো যারা নীতি নির্ধারক তারা সমস্যাগুলো জানে, সমাধানগুলো জানে, কিন্তু সেই সমাধানগুলোর দিকে কিন্তু টাকা বাজেটে ঢালা হলো না, এতে কিন্তু জিনিসটা আরো খারাপের দিকে এগোবে, এটুকু আমি অন্তত বলতে পারি। যাকে আমি আবার বলছি বাজেট বিশেষজ্ঞ নই, কিন্তু আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে সরকারকে কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে এবং যেখানে সমাধান সেখানে টাকা ঢালতে হবে। কিছু লোক স্ক্যাম করার সুযোগ দেওয়া ছাড়া এই বাজেট আর কিছু কিন্তু করলো না আলটিমেটলি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে আমরা প্রবলেমটা রিকগনাইজ করলো, সমাধান সরকার জানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, কিন্তু সেইখানে টাকা নেই। এটা হচ্ছে আমার সামারি।